আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আমি আমার আজকের আয়োজনে নিয়ে এসেছি খুব কম সময় তৈরি করা গুঁড়ো দুধের রসমালাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার রসমালাইটা কেমন হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই রেসিপিতে। রসমালাই বানানোর জন্য আজকে আমি যা যা নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, এখানে আছে পিওর বাটার ঘি, এখানে আছে বেকিং পাউডার আর 1টা ডিম। তো আমি এই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলবো। তো আমি কিভাবে মিশেছি একে একে দেখাচ্ছি আপনাদেরকে। গুঁড়ো দুধটা নিয়ে নিলাম। এখন ট্রিক্স নাম্বার 1, সেটা হচ্ছে বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা কিন্তু খুবই কেয়ারফুলি ইউজ করা লাগে। এই বেকিং পাউডারের জন্যই কিন্তু আপনার রসমালাই নষ্ট হয়ে যেতে পারে। তো বেকিং পাউডারটা আমি জাস্ট 1টা চামচের এটুকু পরিমাণে বেকিং পাউডার নিতে হবে, শুধু মাথা দিয়ে একটুখানি। এর চেয়ে বেশি বেকিং পাউডার ইউজ করা যাবে না। অনেকে বলে 1/2 চামচ, বাট 1/2 চামচ বেকিং পাউডার যদি আপনি ইউজ করেন আপনার মিষ্টি ভেঙে নষ্ট হয়ে যাবে রসমালাইটা। আর নেব 1 চামচ ঘি। মেল্টেড হতে হবে এমন কোনো কথা নেই, শক্ত হলেও সমস্যা নেই। তো নিয়ে নিলাম ঘি। এখন এটার উপর আমি ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু এখনো পারফেক্ট মনে হচ্ছে না, এখন একটু ঝুরঝুরে মনে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমি বলছি, এখানে আরেকটা ডিম ভেঙে নিয়েছি আমি। পুরোটা দেবো না, এখান থেকে জাস্ট সাদা কিছু অংশ দিয়ে দিচ্ছি, কারণ আমার পুরোটা ডিম দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমার পারফেক্ট, যেটা চাই আমি যেরকম চাই সেরকম হয়ে গেছে। একদম খুব শক্ত না, একদম খুব নরম না। আপনি যদি ডোটা একটু শক্ত করেন তাহলে যে জিনিসটা হবে আপনার মিষ্টিটা শক্ত হয়ে যাবে, আর যদি বেশি নরম করেন তাহলে কিন্তু এটা ভেঙে একদম মিশে যাবে আপনার দুধের সাথে। সো এটা শক্ত করা যাবে না, নরমও করা যাবে না, ঠিক এরকম একটা ডো হতে হবে আপনার। সেম একটা ডো আপনাদের হতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, যদি আপনাদের ডো নরম হয়েই যায় কোনোভাবে তাহলে এটাকে আপনারা 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, দেন আপনারা এটা দিয়ে মিষ্টি তৈরি করবেন। তো আমার তো ডো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে রসমালাই বানানোর পালা। রসমালাই যে মালাইটা করবো সেটা আমি একটু পরে করছি, এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিই। সো আমার ডো রেডি হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে এখন মিষ্টিগুলো করে নেব। তো মিষ্টিগুলো করে নেওয়ার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিলাম। তারপর আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি, নিয়ে আমি আপনারা গোল শেপেও করতে পারেন, লম্বা শেপেও করতে পারেন। যেহেতু রসমালাই লম্বা শেপে থাকে তো
তো আপনারা লম্বাও করতে পারেন গোল করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমার গোল দেখতে ভালো লাগে, তো আমি একটা গোল একটা লম্বা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ছোট ছোট সাইজের, আমি যে রসমালাইটা বানিয়েছি ছোট, এই এই মিষ্টিটাই কিন্তু অনেক বড় হয়ে যাবে দুধে দেওয়ার পর, সো আপনারা বেশি বড় করতে যাবেন না, তখন কিন্তু এটা মালাই চপ হয়ে যাবে বড় বড় হলে। তো আমাদের এটা মালাই চপ করা যাবে না, যেহেতু আমরা রসমালাই বানাচ্ছি। এই যে লম্বাটাও করে ফেললাম, আপনাদের যার যেরকম মনে চায় সেভাবে করে নেবেন। তো আমি এভাবে করে সবগুলো আর রসমালাই বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মালাই বানানো শেষ হয়ে গেছে, মালাই বলি আর মিষ্টি বলি যেটাই বলি বানানো শেষ, প্রায় 25টার মতো হয়েছে আমার এখানে। তো এটা আমার প্রায় 1 কেজি রসমালাইয়ের জন্য এনাফ, 1 কেজি রসমালাইতে এর চেয়ে বেশি থাকে না। তো এখন আমরা রসটা বানাতে চলে যাই, আমাদের তারপর দেখাচ্ছি আমি দ্বিতীয় স্টেপ কিভাবে করতে হয়। রসমালাই যে রসটা আমি এখন তৈরি করব, যেটাতে মালাইটা দিব আর কি, তো সেজন্য আমি যে কাজটা করেছি এখানে 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে নিয়েছি, হোল মিল্ক দুধটা নিয়েছি, এটার সাথে এখন আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এটা টেস্ট ভালো আসে এবং ঘনত্বটা খুব তাড়াতাড়ি চলে আসে। আরেকটা কথা, এটা খুব বেশি ঘন করা যাবে না, এটা যদি খুব বেশি ঘন করেন তাহলে কিন্তু আপনার যে মালাইটা আপনি ছাড়বেন এটার মধ্যে, সেই মালাইটা কিন্তু শক্ত হয়ে যাবে, তো সেই জন্য এটাকে আপনাকে একটু পাতলা অবস্থায় রাখতে হবে। এখন আমি আমার রসমালাইটার সাথে আমি 1/2 কাপের কম চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে, আপনি যেমন মিষ্টি খাবেন ঠিক তেমন চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন, এটা দিয়ে যখন দিবেন তখনই টেস্ট করে নিলেই চলবে। তো এখন সব কিছু দেওয়া শেষ আমার, এখন শুধু আমি এটার বলক আসা পর্যন্ত ওয়েট করব। টিপস নাম্বার 2, সেটা হচ্ছে যে কখনোই আপনারা ঠান্ডা দুধে মালাই ছাড়তে যাবেন না, তাহলে যে জিনিসটা হবে আপনার রসমালাই কিন্তু ভেঙে একদম মেল্টেড হয়ে যাবে। তো এখন আমার দুধটা কিন্তু ফুটে উঠেছে, এখন আমি একে একে আমার একটা একটা করে মালাই ছেড়ে দিচ্ছি। আপনারা যদি ফুটন্ত দুধে মালাইগুলো ছাড়েন তাহলে কিন্তু ছাড়ার সাথে সাথে ফুলে উঠবে এবং ভেঙে যাবে না। আর যখনই রসমালাইটা বানাবেন তখন কিন্তু চেষ্টা করবেন বড় একটা হাঁড়িতে নেওয়ার জন্য, তাতে করে এটা ফোলার জন্য এনাফ জায়গা পাবে। যে কোনো মিষ্টি বানাতে আসলে বড় হাঁড়িতে নিলে ফোলার জন্য এনাফ জায়গা পায়, আর যদি ছোট হাঁড়িতে নেয় একটা একটার সাথে লেগে ভেঙে যায় আর ফুলে না, সেই মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যায়। সবগুলো দিয়ে দিলাম, এখন এগুলো নিজে নিজেই সিদ্ধ হবে এবং ফুলে বড় হয়ে যাবে। টিপস নাম্বার 3, সেটা হচ্ছে যে কখনোই রসমালাই যখন আপনারা সেদ্ধ হতে দেবেন তখন কিন্তু এটাকে নাড়া যাবে না, এটা নিজে নিজেই কিন্তু নড়বে, জাস্ট আপনারা প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিলে চলবে, এতে করে এটা কিন্তু নিজে নিজেই ঘুরে ঘুরে সেদ্ধ হয়ে যাবে। এগুলাকে নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। 3-4 মিনিট পরে আমার রসমালাইগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, এখন চামচ দিয়ে নাড়লেও কিন্তু এটা ভাঙবে না, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে। আমি কিন্তু অনেক ছোট ছোট করে বানিয়েছিলাম, এগুলো ফুলে উঠেছে এবং ফুলে একদম অনেক বড় বড় হয়ে গেছে। তো আপনারা চাইলেই কিন্তু এগুলাকে আরও ছোট ছোট করেও বানাতে পারেন, যদি দোকানের মতো রসমালাই চান আর কি, বাট আমারগুলো মনে হচ্ছে আমার এখন আরও ছোটো হলে ভালো হতো, অনেক বড় বড় হয়ে গেছে, একদম পারফেক্টলি ফুলে উঠেছে রসমালাইগুলো। তো আমি এগুলোকে টোটাল 6-7 মিনিটের মতো কুক করবো, দেন এগুলোকে আমি নামিয়ে ফেলবো।
আরেকটা জিনিস, আপনারা দোকানে হয়তো যখন রসমালাই মানে আনা হয় বাসায়, তখন দেখা যায় যে রসমালাইয়ের যে রসটা এটা অনেকটা ঘন থাকে, আঠা আঠা টাইপসের অনেক সময় থাকে, যে মানে এরকম পাতলা থাকে না। তো আপনারা যদি সেই রকম ঘনত্বের রসমালাই চান, তাহলে কিন্তু এই যে এই রসটার সাথে আপনারা এক চামচ কর্নফ্লাওয়ার মিক্সড পানির সাথে মিক্সড করে অথবা দুধের সাথে মিক্সড করে আপনারা এখানে ছেড়ে দিলেই এটা অনেকটা ঘন হয়ে যাবে, সেই দোকানের মতো হয়ে যাবে। আর রসমালাইটা কিন্তু আমাদের চুলার উপর থেকে একটু রসসহই নামাতে হবে, কারণ যদি এটা বেশি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, যার কারণে এটা ভিতরে রসটা ঢুকতে পারবে না। আর যদি আমরা একটু আগে নামাই তাহলে দেখা গেছে এক দুই ঘন্টা পরে এটার ভিতরে রসটা নিজে নিজে ঢুকে যাবে এবং রসটা কিন্তু পরিমাণে অনেকটা কমেও যাবে। সো অনেক বেশিও রাখা যাবে না, অনেক কমও রাখা যাবে না, মিডিয়াম আসলেই, একটা মিডিয়াম যখন কমে আসবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে। আমার রসমালাই পুরোপুরি ডান হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। আমার চুলা অফ করে দিলাম। দেখুন মাশাল্লাহ এগুলো অনেক বড় বড় হয়েছে দেখতে, একদম ফুলে টুকটুকু হয়ে গেছে। এগুলাকে আমি এখন 1 ঘন্টার জন্য এই হাঁড়িতে রেখে দিব, এতে করে এগুলোর ভিতরে কিন্তু রস ঢুকে একদম পুরো পুরো হয়ে যাবে। আমার রসমালাই একদম পুরোপুরি রেডি, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাতে কিন্তু 1 কেজি রসমালাই বা 1 কেজির বেশিও হতে পারে। সো আপনারা 1 কাপ দুধ দিয়ে নিঃসন্দেহে 1 কেজি রসমালাই বানিয়ে নিতে পারবেন। সো দেখেন আমার রসমালাইগুলো কিন্তু কোনো রকম হয়নি, একদম সুন্দর গোল গোল আছে, চ্যাপটা হয়ে যায়নি, বড় বড় আছে। আর এটার রসটা কিন্তু কিছুক্ষণ রাখার পর যখন এটা ঠান্ডা হয়ে আসবে বা ফ্রিজে রাখবেন এটা কিন্তু আরও অনেকটা কমে যাবে, একদম পারফেক্ট একটা রসমালাই হয়ে যাবে আর কি। যাই হোক, এই ছিল আমাদের আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাবিবা দিউকো ব্লগসের সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো থাকেন লেগে থাকে অবশ্যই কিন্তু আমার একটা লাইক দিয়ে যাবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।